স্বাগতম সবাইকে, প্রিয় ছাত্রছাত্রী। আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ব্যষ্টিক অর্থনীতি সাবজেক্টে উপাদান উৎপাদন বিশ্লেষণ অধ্যায়ে ইনপুট আউটপুট অ্যানালাইসিস চ্যাপ্টারে আমরা আলোচনায় আছি। 17তম ক্লাস হবে আজকে, পার্ট 17। কোশ্চেন খেয়াল করো, তিনটি শিল্পের উপকরণ সহগ ম্যাট্রিক্স দেওয়া আছে। তিনটা শিল্প, প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প, তৃতীয় শিল্প। উপকরণ সহগ ম্যাট্রিক্স ইকুয়াল 0.2, 0.3, 0.2, 0.4, 0.1, 0.2, 0.1, 0.3, 0.2। উপকরণ সহগ ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারি ও তৃতীয় সারির সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যা, প্রথম সারির অর্থনৈতিক ব্যাখ্যা, দ্বিতীয় সারির অর্থনৈতিক ব্যাখ্যা এবং তৃতীয় সারির অর্থনৈতিক ব্যাখ্যা। খেয়াল করো, অ্যান্সার দেয়া আছে উপকরণ সহগ ম্যাট্রিক্স, উপকরণ সহগ ম্যাট্রিক্স ইকুয়াল 0.2, 0.3, 0.2, 0.4, 0.1, 0.2, 0.1, 0.3, 0.2। উপকরণ সহগ ম্যাট্রিক্সের অবস্থান, উপাদানগুলোর অবস্থান আমি তোমাদেরকে এইভাবে দেখাইছিলাম, A1, 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 A2, 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 A3, 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 প্রথম কলাম 1, 1, 1, দ্বিতীয় কলাম 2, 2, 2, তৃতীয় কলাম 3, 3, 3। খেয়াল করো, এতটুকু দেখবা। আমার এখানে কি বলছে কোশ্চেন, উপকরণ সহগ ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যা জানতে চেয়েছে। তো সারির সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই প্রবলেম। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম কলামের সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যা, তো এক্ষেত্রে সারির সমষ্টির অর্থনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে। কেন, খেয়াল করো, আমি তোমাদেরকে যেমন প্রথম গত ক্লাসে দেখাইছিলাম কি, যে প্রথম কলাম দ্বারা কী বুঝেছিলাম, দেখো শেষে কী আছে, ওয়ান। খেয়াল করো, প্রত্যেকটা উপাদানের শেষের অবস্থান কি, ওয়ান। প্রথম শিল্পের একটা দ্রব্য উৎপাদন করতে বা এক একক দ্রব্য উৎপাদন করতে প্রথম শিল্পের দ্রব্য দরকার, প্রথম শিল্পের ওই এক একক দ্রব্য উৎপাদন করতে দ্বিতীয় শিল্পের দ্রব্য দরকার, প্রথম শিল্পের ওই এক একক দ্রব্য উৎপাদন করতে তৃতীয় শিল্পের দ্রব্য দরকার, তাহলেই প্রথম শিল্পের একটা দ্রব্য কমপ্লিট উৎপাদন হবে প্রাথমিক উপকরণ বাদে। প্রাথমিক উপকরণ তো লাগবেই, ওটা আমরা আলোচনা আনলাম না। কিন্তু সারির ব্যাখ্যায় যদি আমি আসি, দেখো প্রথম শিল্প, এখানে তিনটা শিল্প, আন্তঃশিল্প সম্পর্ক, কিন্তু প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প, তিনটা তৃতীয় শিল্প, তিনটা শিল্পই পরস্পর পরস্পরের উপর নির্ভর করে এবং একটার শিল্প উৎপাদন করতে অন্য শিল্পের উপকরণ ব্যবহার করবে, তার নিজের দ্রব্য ব্যবহার করবে এবং বাকি দুইটা শিল্পের দ্রব্য উপকরণ হিসেবে ব্যবহার করবে। এখানে সারির ব্যাখ্যার ক্ষেত্রে কী বলেছে দেখো, যদি সারি সমষ্টি করি শেষে কী আছে, শেষে যে সংখ্যাটা থাকবে সেই শিল্পের দ্রব্য উৎপাদন হবে, আর আগেরটা কি, ওই আগের সংখ্যা দ্বারা বোঝাবে এই শিল্পের দ্রব্য উপকরণ হিসেবে নেবে। প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে প্রথম শিল্পের দ্রব্য, সে নিজের দ্রব্য নিচ্ছে কতটুকু, 0.2 একক। প্রথম শিল্পের দ্রব্য উৎপাদন, যে ওই একটা দ্রব্য উৎপাদন আলোচনা চলছিল যে এক একক, সেটা উৎপাদন শেষ আলোচনা না হতেই প্রথম শিল্প যে শুধুমাত্র তার নিজের দ্রব্য উপকরণ হিসেবে ব্যবহার করবে তা তো না, দ্বিতীয় শিল্পের দ্রব্যও লাগবে, তৃতীয় শিল্পের দ্রব্যও লাগবে। কিন্তু এখানে কী বলছে দেখো, প্রথম সারির যদি আমি যোগ করতে যাই, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে প্রথম শিল্পের দ্রব্য লাগতেছে, প্রথম শিল্পের ওই এক একক দ্রব্য উৎপাদন আলোচনা শেষ না হতেই দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য নিয়ে উৎপাদন আলোচনা হচ্ছে, দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে প্রথম শিল্পের দ্রব্য উপকরণ হিসেবে লাগতেছে এই উপাদানটা, এটা আলোচনা দ্বিতীয় শিল্প যে উৎপাদন করবে শুধুমাত্র প্রথম শিল্পের দ্রব্য নিয়ে তা তো নয়, তার নিজের দ্রব্যও লাগবে, প্রথম শিল্পের দ্রব্যও লাগবে এবং তৃতীয় শিল্পের দ্রব্যও লাগবে। সে আলোচনাটুকু শেষ না হতেই আবার কী বলতেছে দেখো, তৃতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে প্রথম শিল্পের দ্রব্য লাগবে কতটুকু, সেটা বলতেছে। অর্থাৎ একটা শিল্পের এক একক দ্রব্য সম্পূর্ণরূপে উৎপাদন ক্ষেত্রে কতটুকু আংশিক উপকরণ খরচ লাগে সেটা সম্পূর্ণ আলোচনা না হতেই অন্য আর একটা শিল্পের উৎপাদন নিয়ে আলোচনা চলে যাচ্ছে। আবার দেখো, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের দ্রব্য উপকরণ হিসেবে লাগে এই উপাদানটা, প্রথম শিল্পের ওই এক একক আলোচনা শেষ না হতেই দ্বিতীয় শিল্প, এই সারি যদি আমি চিন্তা করি, দ্বিতীয় সারি, দ্বিতীয় শিল্পের একক দ্রব্য উৎপাদন করতে দ্বিতীয় শিল্পের দ্রব্য লাগে, দ্বিতীয় শিল্পের ওই এক একক আলোচনা শেষ না হতেই আবার কী করতেছে, তৃতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে দ্বিতীয় শিল্পের দ্রব্য লাগে। অর্থাৎ একটা সারির ব্যাখ্যার ক্ষেত্রে একটা সারির সমষ্টির যোগ, সমষ্টি করে যে মানটা পাচ্ছি সেটা আংশিক উপকরণ খরচ নির্দেশ করতেছে না, একটা শিল্পের
সম্পূর্ণ আংশিক উপকরণ খরচ উঠে আসতেছে না সারির যোগফলের ক্ষেত্রে, কলামের যোগফলের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ারলি পেয়েছিলাম। তো কী দাঁড়াচ্ছে তৃতীয় সারিতে যদি আসি, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে তৃতীয় শিল্পের দ্রব্য লাগে, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে তো তার নিজের দ্রব্য লাগবে, দ্বিতীয় শিল্পের দ্রব্য লাগবে, তৃতীয় শিল্পের দ্রব্য লাগবে, কিন্তু এই শাড়ির ক্ষেত্রে কী দেখাচ্ছে, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে কী দরকার, তৃতীয় শিল্পের দ্রব্য দরকার। প্রথম শিল্পের ওই এক একক দ্রব্য উৎপাদনের আলোচনা শেষ না হতেই কী চলে আসছে, দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে তৃতীয় শিল্পের দ্রব্য দরকার। দ্বিতীয় শিল্পের উৎপাদন করতে যে শুধুমাত্র তৃতীয় শিল্পের দ্রব্য লাগবে তা তো নয়, দ্বিতীয় শিল্পেরও লাগবে, প্রথম শিল্পেরও লাগবে, সেটা আলোচনায় আসে নাই। আবার এটা যদি আসি, এই আলোচনা শেষ না হতেই তৃতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদন করতে তৃতীয় শিল্পের দ্রব্য দরকার, প্রথম শিল্পের দ্রব্য লাগবে, দ্বিতীয় শিল্পের দ্রব্য লাগবে, সেটা আলোচনা আসে নাই। অর্থাৎ শাড়ির সমষ্টির ব্যাখ্যা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত নয়, অর্থাৎ তাৎপর্যপূর্ণ নয়। শাড়ির সমষ্টি যে উপকরণ শক ম্যাট্রিক্সের শাড়ির সমষ্টি অর্থনৈতিকভাবে কোনো তাৎপর্য বহন করে না, তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু কলামের সমষ্টির ব্যাখ্যা আমরা গত ক্লাসে শিখেছিলাম, অবশ্যই তাৎপর্যপূর্ণ, সম্পূর্ণরূপে আংশিক উপকরণ খরচ আমরা পাচ্ছিলাম এইখান থেকে, শুধুমাত্র প্রাথমিক উপকরণটা বাদ গেছিল উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের যোগফলের ক্ষেত্রে, কিন্তু শাড়ির যোগফলের ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিকভাবে কোনো তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আসতেছে না। তো আমরা বলতে পারি, দেখো ফিনিশিং আমরা টানতে পারি, দেখো উপকরণ সহগ ম্যাট্রিক্সের, উপকরণ সহগ ম্যাট্রিক্সের প্রথম সারির সমষ্টি ইকুয়াল কি দাঁড়াচ্ছে, 0.2 + 0.3 + 0.2, কী ছিল এটা, A1 1 A1 2 A1 3, এই সারিটাকে দেই পজিশন, প্রথম কলাম প্রথম সারি, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। খেয়াল করে দেখো একটু আগে আমি যেটা মসছিলাম, প্রথম সারি অবস্থান এরকম ছিল, ইকুয়াল কী হবে, 0.7 এর অর্থনৈতিক ব্যাখ্যা, অর্থনৈতিক ব্যাখ্যা, ব্যাখ্যাটা একটু আগে আমি যে আলোচনাগুলো করেছিলাম সেটা জাস্ট সাদায় লিখবো, ডিটেলস আলোচনা করেছিলাম জাস্ট বোঝানোর জন্য। যেহেতু এই সমষ্টিটা বিভিন্ন শিল্পের উৎপাদন নির্দেশ করতেছে, এটা প্রথম শিল্পের, এটা দ্বিতীয় শিল্পের উৎপাদন, এটা তৃতীয় শিল্পের উৎপাদন, যেহেতু উক্ত সমষ্টি বিভিন্ন শিল্পের উৎপাদন নির্দেশ করছে বা নির্দেশ করে, কাজেই ইহার ব্যাখ্যা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত নয়। অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত বা তাৎপর্যপূর্ণ নয়, যুক্তিযুক্ত নয়, কারণ বিভিন্ন শিল্পের উৎপাদন একত্রে ব্যাখ্যা করা যায় না, বিভিন্ন শিল্পের উৎপাদন একত্রে ব্যাখ্যা করা সম্ভব নয় বা যায় না। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা দিয়ে কিন্তু বুঝাইলাম, একটা শাড়ি যোগ করে বুঝে, তুমি পরের শাড়িতে দাও, আমি প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে ভাঙা ভাঙা দেখাইছিলাম, তখন জাস্ট একটা শাড়ির অবস্থান এইভাবে দেখাইলেই হবে, যোগফলটা দেখাইলেই হবে, দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, তৃতীয়টার ক্ষেত্রে একই রকম আলোচনা হবে, এই কারণেই বারবার লিখতে হবে না, একটা আলোচনা করলে হবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা, সবাই ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।